কেনো আগে চাউল ছিল 12 টাকা কেজি এখন চাউল কিন্তু 90 টাকা কেজি আগে তেল কিন্তু আমরা 32 টাকা কেজি এখন তেল কি 220 টাকা কেজি আগে পেঁয়াজ কিন্তু 8 টাকা 5 টাকা কেজি এখন পেঁয়াজ কিন্তু 100 টাকা কেজি আগে কাঁচামরিচ কিনতাম 20 টাকা কেজি এখন কাঁচামরিচ কিন্তু 1000 টাকা কেজি এই কোন দেশের সরকার এই কোন কালোবাজারি এই কোন কালোবাজারি আমি জানতে চাই এই শেখ হাসিনার কাছে আমি প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আজকের ভিডিওটি একটু অন্যরকম একটা ভিডিও যে ভিডিওটা দেখলে আপনার চোখ দিয়ে অঝরে পানি বের হতে বাধ্য হবে দর্শক শুরুতে যে শিরোনামে আমাদের এক বৃদ্ধা চাচা রিক্সা চালক একজন লোকের বক্তব্য শুনেছেন অবশ্যই আপনারা হতভম্ব হয়ে গেছেন অবাক হয়ে গেছেন আমিও সেরকমই একটা অবস্থা দর্শক কেনই ভাইরাল হয়েছে এই ব্যক্তিটির কথা জানতে চান অবশ্যই আপনারা জানতে চান যে কেন সোশ্যাল মিডিয়াতে এই লোকটার বক্তব্য এরকম হুহু করে ভাইরাল হয়ে গিয়েছে এই লোকটা এমন কিছু কথা ভিডিওতে তুলে ধরেছে নিম্ন মানুষের নিম্ন আয়ের মানুষের মনের কথা তুলে ধরেছেন যে কথাগুলো শুনলে আপনি কাঁদতে বাধ্য থাকবেন চ্যালেঞ্জ করছি দর্শক কিভাবে থার্ড ক্লাস ফ্যামিলি খেয়ে পরে বেঁচে থাকবে দুমুটো ভাত দুবেলা খাবে সেই নিয়েই তিনি কথাগুলো বলছিল তো কথা না বাড়িয়ে চলুন দেখে আসা যাক যে বাংলাদেশ বর্তমান পরিস্থিতি নিয়ে খাদ্য সংকট নিয়ে তিনি কিছু বক্তব্য তুলে ধরেছেন এবং অন্য অন্য বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব অবশ্যই ধৈর্যের পরিচয় দিয়ে ভিডিওটুকু দেখবেন অবশ্যই আপনার চোখ দিয়ে অঝরে পানি বের হতে বাধ্য থাকবে তো কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে দেখে আসা যাক সেই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে ভিডিওটি শুরু করেছি অবশ্যই লাইক দিয়ে আপনাদের নিজস্ব মতামতটা জানিয়ে দেবেন ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ যারা আমাদের কথা শুনছিলেন তো অবশ্যই আপনারা দেখুন ভিডিওটি অবশ্যই একটু স্কিপ করবেন না দেখ মুরগির ঠ্যাঙের কাছেও যাইতে পারি না কেন আগে চাউল ছিল 12 টাকা কেজি এখন চাউল কিন্তু 90 টাকা কেজি আগে তেল কিন্তু আমরা 32 টাকা কেজি এখন তেল কি 220 টাকা কেজি আগে পেঁয়াজ কিন্তু 8 টাকা 5 টাকা কেজি এখন পেঁয়াজ কিন্তু 100 টাকা কেজি আগে কাঁচামরিচ কিনতাম 20 টাকা কেজি এখন কাঁচামরিচ কিন্তু 1000 টাকা কেজি এই কোন দেশের সরকার এই কোন কালোবাজারি এই কোন কালোবাজারি আমি জানতে চাই এই শেখ হাসিনার কাছে আমি জানতে চাই কাওয়া কাদের কাছে আমি জানতে চাই হাসান মামুদের কাছে তোমরা যে বড় বড় কথা বলো দেশের উন্নয়ন হচ্ছে কিসের উন্নয়ন করছো কাঁচামরিচ 1000 টাকা কেজি এই উন্নয়ন চাউলের কেজি 100 টাকা কেজি এই উন্নয়ন গরু মাংস টাকা গরু মাংস 1000 টাকা কেজি এই উন্নয়ন বিএনপির সরকারের আমলে ছিল 60 টাকা গরুর কেজি 60 টাকা ছেলে মেয়ে ভাই বোনদেরকে নিয়ে খুব সুন্দরভাবে খাইতে পারতাম এখন আমরা তো গরু মাংস জুড়ে থাক মুরগির ঠ্যাঙের কাছেও যাইতে পারি না কেন এই যে আমরা কি বাংলাদেশের সরকার নয় ওই আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ মহিলা লীগ শ্রমিক লীগ হকার্স লীগ এরাই তোমার মানুষ আমরা বাংলার জনগণ কোনো মানুষ নয় আমরা রিক্সা শ্রমিক কোনো মানুষ নয় আমরা গার্মেন্টস শ্রমিক কোনো মানুষ নয় আমরা মোটর শ্রমিক কোনো মানুষ নয় তাহলে তুমি কার ভোটের অধিকারের সরকার কার ভোটের অধিকারের তুমি রাতের ভোটের অধিকারের সরকার কালো রাত্রে ভোট করো দিনের ভোট রাত্রে করো এই সরকার তুমি মনে করো না বাংলার জনগণ আর বসে থাকবে না আমরা পাক হানাদার বাহিনীকে বাঁশের লাঠি দিয়ে ভাগাইছি আবার দরকার হলে 71-এর মতো এই 2023 সালে আবার একটা যুদ্ধ করব সেই হলো বাংলাদেশ যুদ্ধ আবার ঘোষণা করা হলো আমরা স্বাধীন ঘোষণা করেছিলাম 1970 সনে শেখ সাহেব বলেছিল যুদ্ধ করবেন কেন একটা স্বাধীন বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশে আবার নতুন করে যুদ্ধের কি আছে এই স্বাধীন বাংলাদেশে নতুন করে যুদ্ধ করার কারণ এই সরকার যে স্বাধীনতা রাখে নাই স্বাধীনতা ভূমিতে রাখে নাই এই সরকার বাকশালী সরকার যেরকম শেখ সাহেব 1974 সনে একতন্ত্র দেশ স্বাধীন করেছিল মনে করেছিল এই সরকারও তাই মনে করছে আমার বাপের দেশ আমি এককভাবে চালাবো একতন্ত্র এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ যেরকম 74-এ বলেছিল সেই শেখ হাসিনা এখন তাই বলছে এই 2023 সালে এক নেতার এক দেশ শেখ হাসিনার বাংলাদেশ তাই মনে করিয়েন না শেখ হাসিনা ওয়াজেদ আমরা বাংলার জনগণ চুপ থাকতে পারি না
বাংলার রিকশা শ্রমিক চুপ থাকতে পারে না তোমার জনগণ যদি চুপ থাকে বাংলার জনগণ চুপ থাকবে না গার্মেন্টস শ্রমিকরা চুপ থাকবে না মোটর শ্রমিক চুপ থাকবে না রিকশা শ্রমিক চুপ থাকবে না দিন মজুর চুপ থাকবে না আর আরেকটি কথা বলতে চাই ভাই বাংলাদেশে যখন স্বাধীন ঘোষণা করে কালুরগা বেতার কেন্দ্রে আমি বলেছিল জিয়াউর রহমান আমি মেজর জিয়া বলছি আজ থেকে বাংলাদেশ স্বাধীন ঘোষণা করা হলো তখন তোমার বাপও বলে নাই তুমি বলো নাই আর তোমার ডাইনাতে বামাতে যে সন্ত্রাসী বাহিনী আছে তারা কই ছিল তারাও ছিল না সে চট্টগ্রাম কালুরগা বেতার কেন্দ্রে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণা করেছিল তখন এই বাংলার জনগণ এই জিয়াউর রহমানের ডাকে সারা দিয়ে নিজের জীবন ব্যক্তি করে দেশ স্বাধীন করেছিল আমি কি উন্নয়ন করেছে সে এটা উন্নয়ন করে নাই সে নিজের নিজের ওই যে ভাঙ্গা ঝোলা পেট ভরে বিদেশের মাটিতে বাড়ি ঘর করার জন্য এটা জনগণকে দেখাচ্ছে এটা এটা খরচ হয়েছে 10 টাকা আপনি 100 কোটি টাকা এটার বাজেট দেখাইছে 10 টাকা খরচ করে 100 কোটি টাকা বাজেট এটা কার টাকা ওর বাপের টাকা হ্যাঁ এটা আমাদের জনগণের টাকা এই যে আরেকটা কথা মনে পড়ায় দিলেন 26শে মার্চ মোদীকে দাওয়াত দিয়ে এনে করার জন্য 1000 কোটি টাকা কার টাকা খরচ করেছিল কার টাকা আমাদের জনগণের টাকা ওর বাপের জন্মদিন পালন করে ভালো কথা ওর বাপের মৃত্যুবার্ষিকী পালন করে ভালো কথা আমিও করি আমিও শেখকে ভালোবাসি কিন্তু আমার কথা হলো কার টাকা খরচ করে এত তুমি ওই করো আমি বলতে চাই হাসিনা আব্বা আপনি এখনো জনগণ আপনাকে মাফ করতে পারে যদি জনতার কাতারে এসে মাফ চেয়ে আপনি তত্ত্বাবধায়ক নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দেন তাহলে আপনাকে জনগণ মাফ করে দেবে নইলে এই শহীদ মিনারে আপনার জনতার কাতারে আপনার বিচার করা হবে বাংলার জনগণ মাফ করবে না আপনার ডাইনে কাদের কাউয়া তো পলানোর সুযোগ পাবেই না আর বামাতে আছে হাসান মাহমুদ তাও তো পলাতে পারবে না আর আপনার আরেকটা অস্ত্র বাহিনী আছে সে হলো ছাত্রলীগ ছাত্রলীগের বন্ধুরা থাকতে পারেন এখানে আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম আসুন পুলিশ বাদে প্রশাসন বাদে ফিল্টার নামেন দেখা যাক কে যদ্দুতে জয় হয় আমি একটি কথা বলতে চাই ভাই বাংলাদেশ বর্তমান কোনো সরকার বলতে নাই যদিও সরকার থাকে সে হলো রাতের সরকার ভোটের অধিকারের সরকার নয় সে হলো রাতের ভোটের অধিকারের সরকার সে কাল রাত্রে ভোট করে দিনের ভোটের অধিকার নাই জনগণের ভোটের অধিকার নাই কথার অধিকার নাই কোনো দেশ স্বাধীনতার কোনো স্বাধীনতা নাই তাই বলতে চাই বাংলাদেশের মিডিয়া ভাইদের কাছে বাংলাদেশের জনগণ ভাইদের কাছে অনুরোধ করতে চাই আমাদের একটি দাবি শুধু ভাতের অধিকার ভোটের অধিকার কথার অধিকার স্বাধীনতার অধিকার আমরা দেশ স্বাধীন করেছিলাম স্বাধীনতার অধিকারের জন্য স্বাধীন ভূমূত্র স্বাধীনভাবে চলার জন্য আমরা এখন স্বাধীনভাবে চলতে পারি না আমরা স্বাধীনতা কোনো ভূমূত্র পাই না শুধু রাতে দেখা যায় চাঁদাবাজি এই বর্তমান দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র তাপস রাতের অন্ধকারে চাঁদা তোলে রাস্তায় খাড়ায় তার কোনো এই সরকার পদক্ষেপ নিচ্ছে না কিসের চাঁদা তোলে কেন তোলে তাও জানতে চাইলে বলে না কেন আমরা কি বাংলার জনগণ নয় আমরা কি বাংলাদেশ দেশ স্বাধীনতার জনগণ নয় আমি প্রশ্ন করতে চাই শেখ হাসিনার কাছে আমি প্রশ্ন করতে চাই কাদের কাউয়ার কাছে আমি প্রশ্ন করতে চাই হাসান মাহমুদের কাছে আমি প্রশ্ন করতে চাই এই দেশের মানুষের কাছে আমরা কি ভোটের অধিকার নাই আমাদের কি ভোটের অধিকার নাই আমরা কি বাংলার জনগণ নয় আমি এই সরকারের কথা কি বলবো ভাই লজ্জাতে মরে যেতে মন
চায়, বিষ খেয়ে মরলে হবে সে আত্মহত্যা, আমি তাও করতে পারি না। আমি কলা গাছে ফাঁসি দিতে চাই, কলা গাছ বলে তুমি লজ্জা কি? এই সরকারের চালন চলন চলন দেখে আমাকে লজ্জায় মরে যেতে মন চায়। এই দেশে বিচার আইন শৃঙ্খলা আছে এখন? আপনি বিচার নাই, বিচার আছে এখন? ইনকামের সোর্স তো আমাকে বাড়ে নাই এখন না, হ্যাঁ গো লাগে বাড়ছে, বড় লোকের লাগে আর বড় লোক করছে। আমাকে কি করছে বই? গরিব লাগে কিছু নেই। আমাকে গরিব লাগে কি করছে এখন? খালি ডিজিটাল, খালি ডিজিটাল, ডিজিটাল কি করছে? ডিজিটাল ঘর ঘরে ফোন ঢুকাই দিছে, মাথা নষ্ট করে দিছে মোবাইল দিয়া, তা নষ্ট করে নিয়েছে ঘরে ঘরে পোলাবেন, বাথরুমে গেলে ওর মোবাইল টিপে পোলাবেন সরকার। আর এই কথা কইলে আর কি করবো? সরকার দেন না কিছু, কইলে অ্যারেস্ট কর, কিছু করলে কয় গুল্লি কর, মানুষ সাধারণ মানুষ মেরালো কে আর রাস্তা? আমরা কি ওদিকে নাই কথা কইবার? তো আমাকে তো ওদিকে দিব না, সামনের দিকে তো আরও কথা কইতে পারবো না আমরা। যে আইন পাস করছে সরকার, ওই যে কি একটা আইন, ডিজিটাল আইন না কি একটা পাস করছে, এই আইনে তো আমরা সাধারণ মানুষ কথাই কইতে পারবো না। হ্যাঁ তো আরও বাস হয়ে যাবো কয়েকদিন পরে যদি আবার ক্ষমতা তাই। হ্যাঁ মৃত্যু গুল্লি কর, পুলিশের কবে গুল্লি কর। আমরা তো গ্রামে দেখছি বেটার মুরব্বীরা বিচার করতো, এখন বিচার আছে? যে গেলে জেলে পর কি বিচার এটা এখন? সদা সরকার বিরোধী কথা কইলে আমরা অ্যারেস্ট হয়ে যাবো, সদা সরকার এক কথাই শেষ। আপনি হ্যারাসমেন্ট করে লাগবো, পুলিশ দিয়ে পারুক, পাবলিক দিয়ে পারুক, যেন করে লাগবো তো না। খাইতে মরতে আছে, কিছু মরতে আছে, কিছু আছে তো বাংলাদেশে। যদি কোনো দিন ফকির যদি না থাকে তাহলে এই যে রাস্তাঘাটে যে মানুষ শুয়ে রয়েছে, বইয়ে রয়েছে, এই যে রিক্সা চালায়, এরা রিক্সা কি লেগা চালায়? কেন চালায়? গরিব দিক কেতো চালায়? সরকার তো বলতেছে কোনো ফকিরই নাই, তো ফকির যদি না থাকে তাহলে বেটা রিক্সা কেন চালায়, কেন চালায়? সরকার যদি কোনো আমাদের মনে করেন কোনো অনুদান করে, এরপরে চেয়ারম্যানের পকেট ভরে, মেম্বারের পকেট ভরে, তারপরে আমাদের মনে করেন ওই নেতা কর্মীকে পকেট ভরে, গরিবের কোনো পকেটে ভরে না, গরিবের তো কোনো পকেটে ভরে না, ভরে গরিবের কোনো পকেট নাই, মনে করেন যে আপনার মনে করেন যে যাকর লগে লিনে আছে ওই বেটার দিব বাড়ি, ওই বেটার দিব বাড়ি, আর গরিবের দিব না। আমার হিসাবে হলো যে তত্ত্বাবধান সরকার দোক, নির্বাচন হোক, সুস্থ একটা নির্বাচন হোক, তত্ত্বাবধান সরকার দোক, তত্ত্বাবধান সরকার দিলে মনে এই তত্ত্বাবধান সরকার দিব তাহলে মনে করেন যে ভোট বিপক্ষে বিপক্ষে যাইব, আর যদি মনে করেন এক পক্ষে তাহলে তার হইব, তাহলে কি হইব? ভোটার তো ভোটার দিতে না, কয়েকি ভোট পাস, কয়েকি ভোট হয়ে গেছে, তাহলে দুর্নীতি, দেশটা চলে দুর্নীতির উপরে। সরকার উন্নত করছে বিশ্বের মধ্যে ধরা খাইতে, বিশ্ব বলতেছে যে বাংলাদেশ উন্নত, উন্নত করছে কইরা লাভ কি? হ্যাঁ তো পকেট ভরতেছে। তো প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেখলেন ভিডিওটি, কে কে এই পর্যন্ত ভিডিওটি দেখছেন শেষ পর্যন্ত অবশ্যই কমেন্টসে জানাবেন যে আপনাদের মনের রিয়াকশনটা এখন কেমন, রক্তটা গরম হয়ে যাচ্ছে তাই না? আপনারা একটু ভাবুন, একটা সময় ডিম কিনে আমরা খেয়েছি 12 টাকা করে জোড়া, এখন সেই ডিমের মানে জোড়া 24 থেকে 25 টাকা হয়ে গেছে। আপনাদের স্থানীয় বাজার, স্থানীয় দোকানে কত বলতে পারে না, কিন্তু আমাদের এখানের কথাটা তুলে ধরছি। আর একটা কথাও চিন্তা করুন, একটা সময় খুলনা কিংবা যশোর থেকে ঢাকায় যেতে প্রায় 2 থেকে 3 দিন লেগে যেত, বাসে যেতে অনেক ঝামেলা ছিল, সেখানে একদিনে যাতায়াত করা যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, এই দুই কথার মাঝেই প্যাঁচ লেগে যাচ্ছে। সে সময় উন্নয়ন ছিল না, কিন্তু খাবার জিনিসের অভাব ছিল না, তো এখন উন্নয়ন আছে, খাবার জিনিসের অভাব, কোন দিকে যাবেন ভাই, কোন দিকে যাবেন আপনি, কোন দিকে যাবেন? যাওয়ার কোনো দিক নেই। এখন একজন নিরপেক্ষ সরকার দরকার, এমন একজন সরকার দরকার যে উন্নয়নও করবে, মানুষের খাবার সংকটটাও দূর করবে। ঠিক তাই, আমার কথার সাথে একমত হলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টসে হ্যাঁ কিংবা না বলে যাবেন। তো কথা না বাড়িয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ভাইরাল নিউজ দেখতে, ভাইরাল এরকম ভিডিওগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি কিন্তু আপনাদের সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে রাখা যে বেল আইকনটি আছে ওটা অন করে দিতে হবে। তো কথা না বাড়িয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।